যেই আন্তর্জাতিক শক্তি স্বাধীনতার বিরোধী ছিল, যেই দেশীয় শক্তি স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে, তাদের পছন্দ নয়, তাই তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। এখন মানবাধিকার ব্যবসায়ীরা সরব হয়েছে, আর মানবাধিকার নিয়ে যারা বিবৃতিজীবী তারাও সরব হয়েছে। আমার প্রশ্ন, 21 আগস্ট মানবাধিকার ব্যবসায়ীরা কোথায় ছিলেন? এই মানবাধিকার নিয়ে বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? 13, 14, 15 সালে যখন মানুষ, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন এই মানবাধিকার ব্যবসায়ী বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? আজকে দেশকে এগিয়ে যাচ্ছে দেশ, সেটি যাদের পছন্দ নয় তারা মানবাধিকার নিয়ে কথা বলে বাংলাদেশের অগ্রগতির চাকায় শিকল পড়াতে চায়। আমরা, আমাদের নেত্রী, যেই নেত্রী বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে বাংলাদেশের সংগ্রামের কাফেলাকে, অগ্রগতির কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে 1988 সালে চট্টগ্রামে পাখি শিকার করার মতো করে, মানুষ শিকার করে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 2004 সালে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 32 নম্বরের বাড়িতে বারবার হামলা চালিয়ে আমাদের নেত্রীকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। দেশ জুড়ে যখন সংগঠন করতে গিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, বারবার আক্রমণ করে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছে। তাই আজকেও সমস্ত ষড়যন্ত্রের শিকল ছিন্ন করে, সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাবে, এটি আজকের শপথ।